সৌদি আরবে চলছে প্রবাসী খেদাও অভিযান, কিন্তু কাজে আগ্রহী নয় সৌদি নাগরিকরা। গত কয়েক মাস ধরে সৌদি আরবে প্রবাসী খেদাও অভিযান চলছে, কিন্তু কিছু কিছু খাতে শতভাগ সৌদি নাগরিকদের নিয়োগ দেওয়ার জন্য সরকারিভাবে নির্দেশনা জারি করেছে। দোকানে দোকানে অভিযান চালিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে প্রবাসী শ্রমিক কর্মরত আছে কি না। এতে তোড়জোড়ের মুখে দোকান মালিকরা বিদেশিদের কাছ থেকে বাদ দিয়ে এখন পড়ছেন বিপাকে। এর মধ্যে সবথেকে বেশি ভুক্তভোগী হচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। দেশটিতে প্রায় 6,000-এর বেশি স্বর্ণালঙ্কারের দোকান রয়েছে। প্রবাসীদেরকে সরিয়ে দেওয়ার পর এখন আর শ্রমিক পাচ্ছেন না দোকান মালিকরা, কারণ সৌদি নাগরিকরা এসব কাজ করতে আগ্রহী নয়। শুধু এই খাত নয়, আরও অনেক ক্ষেত্রে এই একই অবস্থা বিরাজ করছে। শ্রমিকের অভাবে অনেকে ব্যবসা বন্ধ হওয়ার যোগার। মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এক দোকানদার বলেন, সৌদিয়ানরা আগে এসব কাজ করেনি, কেউ করতে চায় না, আবার কেউ করতে চাইলে অভিজ্ঞতার অভাবে তারা পারছে না। তিনি আরও জানান, আগে তার দোকানে ইয়েমেনি অভিজ্ঞ বিক্রয় কর্মী ছিল, এখন কাজের জন্য নিজের কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে এসেছেন, কিন্তু তারা আর পেরে উঠছেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে অনেক ব্যবসায়ী বলেন, এভাবে আমাদের ব্যবসাকে ধ্বংস করা হচ্ছে। ওই ব্যবসায়ী এএফপিকে দেখান, গত কিছুদিনে এক গাদা বায়োডাটা জমা হয়েছে। এরা সবাই সৌদি নাগরিক, তারা দোকানে কাজ করতে এসেছিলেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি যে কর্মচারী কাজ করছেন তিনি ছিলেন মাত্র 2 দিন স্থায়ী। একজন একদিন কাজ করে বেশিরভাগই চলে যায়, তারা এমন কাজে অভ্যস্ত নন। তাই ভিশন 2030কে সামনে নিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি নাগরিকদের কাজ দেওয়ার জন্য যে প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু সেই কাজে মনে হচ্ছে সৌদি নাগরিকরাই ইন্টারেস্টেড না। আপনাদের এই নিয়ে কার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।